আজকে হলো মঙ্গলবার রাত্রি, এখন বাজে 11:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, হয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। দেন দেখো আমি এখানে ভাত বসিয়েছি, ভাত টপক করে ফুটছে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আর আজকে শশের বোতল হাতে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। শশের বোতল নিয়েছি এই কারণে, কারণ কি এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর এখন বাজে 10:30। আজকে হলো ওয়েডনেসডে আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে অফিস চলে গেছে আর আমার মোটামুটি ভাত লাঞ্চ মোটামুটি বানানো হয়ে গেছে। এই যে রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের আমি বলি যে আমাদের লাঞ্চ বানানো হয়ে গেছে, আমার মনে হয় তোমাদের একটু হাস্যকর লাগে, তাই না? কারণ এত সকাল সকাল শীতকালে লাঞ্চ বানানো আমার মনে হয় না কোনো বন্ধুদের সেভাবে হয় বলে। তো আমার তো হয়েই গেছে, সেটা তোমাদের পরে দেখাবো। আর আজকে আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা দেখো। এই দেখো আহামরি কিছু নয়, রুটির সঙ্গে আলু ভাতে পেঁয়াজ রসুন দিয়ে মাখা, তার সঙ্গে দিয়ে দিয়েছি সস, এটা আমার ছেলের, একটা ডিম সেদ্ধ আছে, এখানে হচ্ছে একটু চাটনি, এখানে একটা সুন্দর মিষ্টি। কালকে এই মিষ্টিটা আমার হাজব্যান্ড এনেছে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর ওকে না এই ডিমটাকে আমি এভাবে ভেঙে দিয়ে দেবো, ও এইটা খেতে খুব ভালোবাসে। এই টিফিনটা হলে আমার ছেলের আর কিছু লাগে না। আর আমার রয়েছে দেখো এখানে এই যে রুটি বা একটু আলু ভাতের সস, একটা ডিম সেদ্ধ, আর সেদিনে বানিয়েছিলাম একটু, এটা রয়েছে ডালিয়ার খিচুড়ি। তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা সারা হয়ে যাক। আজকে রান্না বান্না করার হ্যাপা সেরকম নেই, মানে হয়ে গেছে সেটা নয়, মানে ভাতটা শুধু হয়ে গেছে, বাট লাঞ্চের জন্য হ্যাবক কিছু আজকে বানাবো না। কিন্তু তার মানে ব্রেকফাস্ট করার পরে আর আর একবার রান্নাঘরে ঢুকে কিছু টুকিটাকি রান্না করার আগে মাঝখানে আজকে প্রচুর কাজ আছে, মানে এটা সেটা ওটা, এত কাজ আছে যে কখন কী করে উঠবো আর তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো সেটা এখন নিজেও জানি না। তার মধ্যে মানে শুরু হয়ে গেছে অলরেডি, এখন এবার এসেছি একটু আমাদের ফেভারিট যেগুলো জিনিস সেগুলো একটু ঢালতে। অনেকদিকে আমার ছেলের অনলাইন ক্লাস হচ্ছে কিন্তু মনে হচ্ছে কাজ ক্লাস করছে না, বুঝছিস করছিস এখন তো। দেখো এখানে আমি ডিম আর নতুন আলু ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে, নতুন আলুতে প্রচুর বালি থাকে, এরকম করে 1-2 ঘন্টা না ভিজিয়ে রাখলে না বালিগুলো যায় না। আর ডিমও দেখো ভিজিয়ে রেখেছি, কারণ কি ডিম আগে ধুতাম না, এখন এই করোনার পর থেকে না ডিমগুলো বালতির মধ্যে জলে এরকম 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখি। তারপরে দেখো একটা ঝুড়িতে এরকম করে একটা ছোট গামছা দিয়ে নিই, দিয়ে ডিমগুলো একটু ধুয়ে ধুয়ে এই এর মধ্যে রেখে দিই জল ঝরাতে, কারণ কি ডিমে প্রচুর নোংরা থাকে। আর সত্যি কথা বলতে কি এখন বাজার থেকে যে কোনো জিনিস এলেই না ধুয়ে ফ্রিজে বলো রান্নাঘরে বলো কোথাও আমার রাখতে ইচ্ছে করে না। জানি হয়তো অনেকের মনে হবে এটা বেশি বাড়াবাড়ি, তবে আমার মনে হয় এরকম অন্তত একবার জলে ধুয়ে রাখলে জিনিসটা মনে হয় আমার একটু মানে ভালো হতে পারে। দেখো ডিমে এখনও অলরেডি নোংরা লেগে রয়েছে, তাই জন্যই এইগুলো আমি ধুই। এখানে একটা চিকেন ম্যারিনেট করছি, দেখো ছোটো ছোটো বোনলেস চিকেন, এই যে ছোটো ছোটো রকম চিকেন আছে, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এই দিয়ে রেখেছি, বাড়িতে পাতা টক দই আমার। আর দইটা এত সুন্দর পেতেছে না, মানে দেখো এই দেখো একটু জল কাটছে না, দেখছো তো, সেই জন্য মানে দই পাতাটা আমার কাছে খুব গর্বের, আমি খুব ভালো দই পাততে পারি এটুকু আমি জানি। একটু দই দিয়ে দিলাম, এটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। এর মধ্যে আমি আরও একটা মশলা দিচ্ছি, এই মশলাটা কি এখন তোমাদের আমি বলছি না, এটা একটু সাসপেন্স থাক, ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে। আজকে রাত্রে একটা ধামাকেদার কম্বিনেশনের ডিনার বানাবো, তো তার জন্য সকালবেলা আজকে ডিনার বানানোর ঝামেলাটা একেবারে নেই। আর রাত্রিবেলা আজকে কিন্তু অনেক কিছু, মানে ওবেলা আমাকে আজকে অনেক কিছু রান্না করতে হবে, আমার স্টুডেন্টগুলো পড়ে চলে যাওয়ার পর রাত্রিবেলা বেশ ভালো চাপ আছে, তো তারই কিন্তু এই জোগাড় যন্ত্রগুলো হচ্ছে। আজকে জোগাড় যন্ত্র প্রচুর আছে, মানে সকাল থেকে এটা ওটা সেটা করতে করতে আমার প্রায় দেখো না 12:30 বাজবেই। দেখো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। আমার হাজব্যান্ড কী বলে জানো, বলে তোমার এই ভিডিও করার জন্য আমি বেশ একটু ভালো মন্দ খেতে পাচ্ছি, টানালে যেন ভালো মন্দ রান্না করে দিবি না। হাজব্যান্ড না সবাই এরকম যেন কেউ বোঝে না, আমার হাজব্যান্ড 1 কিলো আবার এই যে কড়াইশুঁটি এনেছে, এইগুলোকে ছাড়াতে হবে, এই একটা কাজ রয়েছে, অনেকক্ষণ সময় লাগবে,
আর এই দেখো একটা এত বড় বাঁধাকপি এনেছে। বাঁধাকপিটা এত বড় ফ্রিজে ঢোকাতে পারছিলাম না বলে আমি দু টুকরো করে রেখেছিলাম, আর তার সাথে নিয়ে বসেছি দেখো এই দেখো বিনস, গাজর, বিট আর আছে ক্যাপসিকাম। কিছু কিছু রান্না আছে না যেগুলো কি বলতো প্রিপারেশনটা আগে থেকে না করে রাখলে না মানে চট জলদি হয় না, বিশেষ করে রাত্রিবেলা আমি যেহেতু স্টুডেন্টগুলোকে পড়িয়ে উঠে তারপরে রান্না করব, আর এদিকে আবার আমার 10টার মধ্যে রান্না করে ফেলতেই হবে, কোনো রকম দেরি করা চলবে না। তো সেই কারণে আমি ডিনারের ব্যবস্থাটা আমি সকালবেলাই করে রাখি, তোমরা সেটা জানো। কিন্তু আজকে যেহেতু এমন একটা ডিনার বানাতে চলেছি যে যেটা রাত্রিবেলাই করতে হবে, সকালবেলা করা যাবে না, প্রিপারেশনগুলোর মধ্যেই আনাজটা কুটে রাখছি, কারণ কি রাত্রিবেলা আমি এতটা সময় পাবো না। তাই জন্য যারা আমার মতো একটু টকটক ঝালঝাল খেতে ভালোবাসো না, তারা বিরিয়ানি পোলাও ওইসব রান্নাগুলো তো ভালো, সেগুলো বাদ দাও। তবে আজকে একটা রেসিপি করছি যে রেসিপিটা খুব সোজা, বিশেষ করে যারা রান্না নতুন শিখছো, বিশেষ করে এই শীতকালে তাদের জন্য একদম পারফেক্ট, আর তারা যদি এরকম ঝালঝাল টকটক খেতে ভালোবাসো। দেখো একটা রান্না যেটাতে কিচ্ছু নেই, শুধুমাত্র আলু দিয়েছি, কড়াইশুঁটি, নুন, হলুদ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে দিতে হবে, বেশি করে দিয়ে দিলাম। আর একটা বেশ বড়ো সাইজের বেশ লাল টুকটুকে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ যখন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কাঁচা তেলের একটু আদর, ব্যাস। মানে এটা যা খেতে হয় না, এখনই আমার মানে মুখে ওয়াটারিং হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো এটাকে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে সিদ্ধ হবে। এই তরকারিটা জাস্ট তোমরা একদিন খেয়ে দেখো, যারা কড়াইশুঁটি টমেটো এইসবের মানে টকটা খেতে ভালোবাসো তাদের কথা বলছি। কিন্তু এই রান্নাটাতে না একেবারে ধনে পাতাটা যায় না, শীতকাল হলেও কিন্তু ধনে পাতা একদম যায় না। রান্নাটা হোক আর আমার চুলটা একটু শুকনো হোক, আর আজকে বাইরে এত সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, সকাল থেকে উঠেই ওয়েদারটা এত সুন্দর লাগে না, আর তার জন্য মনের মধ্যে একটা দুটো গান যেন খুব মানে ভেসে ওঠে। আজকে যেমন সকাল থেকে এই গানটা খুব মনের মধ্যে আমার ভাসছে, যেটা তোমাদের গেয়ে শোনাচ্ছি, একেবারে বেসুরো গলা, তবুও জানিও কেমন লাগলো। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি। কেমন লাগলো জানিও। দেখো দুপুর 1:30 বাজতে যায়, এদিকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। এই দেখো যে তরকারিটা তোমাদের বললাম সেটা লুকটা এরকম হয়েছে, এরকম লাল টুকটুকে দেখতে হয় আর খেতে তো দারুণ হয়। এখানে রয়েছে হাঁড়িতে ভাত, আর এই তরকারির সঙ্গে না মাছ ভাজাটা খুব ভালো যায়, তাই জন্য দুটো মাছ ভাজা নিয়ে নিয়েছি আমার আর আমার ছেলের, একটা লেবু আছে। আর এখানে আমি কালকে ওলকপির দম করেছিলাম সোয়াবিন দিয়ে, তো সেটা রয়েছে, তো আজকে এই দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে। নিয়ে আয় চলে। এখন বাজে 2:00, আর আমি চলে এসেছি রান্নাঘরে, স্টুডেন্টরা পড়ে চলে গেছে। তো তারপরে দেখো ফুলাতা সোয়েটারটা খুলে হাফাতা সোয়েটার পরে নিয়েছি, কারণ রান্নাঘরে জলের কাজ করতে হবে। আর তোমাদের বলেছিলাম আজকে রাত্রিবেলা একটা দারুণ ধামাকেদার ডিনার বানাবো, তো সেটা বানাতে চলে এসেছি। এই দেখো চিকেনটা, চিকেনটাতে আমি কী করবো দেখো, এই যে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে বানাবো তন্দুর, চিকেন তন্দুর। তো তার মানে বুঝতেই পারছো যে সকালবেলা যে মশলাটা মাখালাম সেটা হলো তন্দুর মশলা। তার জন্য প্যানের মধ্যে একদম হালকা অল্প তেল দিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, 15 মিনিটের মতো একদম লো আঁচে হবে, তারপরে উল্টে দেবো, তারপরে আর একটা পিট হয়ে গেলে রেডি হয়ে যাবে। আর এইদিকে আমি বানাতে চলে এসেছি আজকে এইটার সঙ্গে একদম একটা অড কম্বিনেশন, সেটা হলো ভেজ চাউ। তো তাই জন্য সকাল থেকে দেখো এই যে এতগুলো আনাজ আমি কুটে রেখে দিয়েছিলাম, প্যাকেট করে রেখে দিয়েছি, তো সেটাকে বসিয়ে দেবো। ওরা পড়তে আসার আগে আমি চাউটাকে অলরেডি গরম জলে একটু ভিজিয়ে রেখে জল ঝরাতে দিয়েই গেছিলাম। তন্দুরও পুরো রেডি হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিলেই একদম ডান।
বলো খেয়ে কম্বিনেশনটা কেমন লাগছে? একদম অড কম্বিনেশন, ফাটাফাটি ঠিকঠাক। তোমার তো শুকনো খাওয়া অভ্যেস, আমাদের তো মনে হচ্ছে গলায় আটকাবে। টেস্টটা কেমন হয়েছে? তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার হাজবেন্ডকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমরা আমি আমার ছেলে একটু পরে খাবো, কারণ ওকে আগে দিয়ে দিই, কারণ অনেকগুলো মেডিসিন খাবার থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি এমনিতেও শুয়েও পড়ে। আর এখানে এইগুলো একটু গরম থাকবে বলে এরকম করে রেখেছি, তো এখনও খাওয়া হয়নি, খাওয়ার জন্য খুব এক্সাইটেড। বাট তার আগে আমি রান্নাঘরের টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নেবো, আর তারপরে ঠান্ডাটা যত রাত বাড়ছে তত আরও মারাত্মক ঠান্ডা বাড়ছে, আর জলে হাত দিলে না মনে মনে হচ্ছে কারেন্ট মারছে আর টয়লেট পেয়ে যাচ্ছি। সত্যি মনে হাসির কথা, কিন্তু এটা একদম মানে রিয়েলিটি, এত ঠান্ডা লাগছে। আর আজকেও মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর, রান্নাঘর পরিষ্কার করার পরও আজকেও ভাত বসাবো। আর আজকে যে ভিডিওটা যে কন্টেন্টে করছি আমি, যে ভাতটা আমি কীভাবে করি, তো রাত্রিবেলা বসে সেটা তোমরা দেখতে পেলে, তারপরে সকালবেলা তার পরের দিন কী করি সেটা তোমরা এখন দেখে নাও। এখন বাজে 6:45 সকাল, আর এই দেখো আমি এখন ভাত বসিয়েছি, উপরে জল দিয়েছি, এই জলটা ভাতটা ফুটলেই গরম হবে। এই দেখো ভাতে আমি আর একটু গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এখন বাজে 7:30, আর আমার ভাত ডান। তো দেখো আবারও আমি ভাতের হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি রাত্রিবেলা ভাত বসানোর জন্য, আর তোমরা দেখলে আমি সকালবেলা উঠে কী করি, তো এইভাবেই করি রাত্রিবেলা না, আমি একটুখানি গরম জলে এটা ফুটিয়ে রেখে চাপা দিয়ে রেখে দিই, আবার সকালবেলা উঠে একটু গরম জল করে হাঁড়ির মধ্যে ঢেলে দিই, আর পরে করে ফুটিয়ে নিই। এটা করার কারণ হচ্ছে এখন ইন্ডিয়ার 70% মানুষ কিন্তু রেশনের চাল খায়, আমিও খাই, তো আমাদের ফ্যামিলি সবাই খায়, তো বলতে কোনো লজ্জা নেই। আর রেশনে দিলাম চাল দেয়, এক এক সময় খুব ভালো দেয়, আবার এক এক সময় না এতটা শক্ত চাল থাকে, মানে চালটা না সরি মানে ভাতটা হতে এতটা সময় লাগে, সময়েরও অপচয় হয় আর আমাদের মহামূল্যবান গ্যাসেরও অপচয় হয়। তো তোমরা বলবে প্রেশার কুকার বা রাইস কুকারে করতে, প্রেশার কুকার আর রাইস কুকারে ভাত কিন্তু একেবারে আনহেলদি, এটা আমি মনে করি না, মানে ডক্টররাও বলেন, আমার মতো যারা সুন্দর ফিগার তাদের জন্য, যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু একেবারে ভালো নয়, কারণ ফ্যানটা থেকে যায়। তো ফ্যান ফেলে দিয়ে করারও চেষ্টা করেছি, কিন্তু 7:30 ভাত দুপুর 1টায় খেলে না একদম জাতা খেতে লাগে, তো সেই কারণে আমি 2-3 দিন করেও ছিলাম, করে তারপরে ভাবলাম যে না একেবারেই নয়, হাঁড়িতেই করবো, ফ্যানটা ফেলে দেবো। তো এইভাবে রাত্রিবেলা ফুটিয়ে রেখে চাপা দিয়ে রেখে সকালবেলা আবার গরম জলে ফুটিয়ে ফ্যানটা ফেলে দিয়ে 7:30-এর মধ্যে আমার ইজিলি ভাত হয়ে যায়। তোমরা বললে বিশ্বাস করবে না, মানে আমার যদি কখনো 6:30 থেকে 6:30 হয়ে যায় ঘুম থেকে উঠতে, কোনো টেনশন থাকে না, আমি জানি আমার ভাতটা হাফ ডান হয়ে রয়েছে অলরেডি, একটু জ্বালিয়ে নিলেই ভাতটা হয়ে যাবে। তো এইভাবেই আমি একটু অন্য পদ্ধতিতে ভাত রান্না করি, জানি না তো আমার বন্ধুদের মধ্যে থেকে কেউ তোমরা এরকমভাবে ভাত রান্না করো কি না, তোমাদের তো বললাম আমি আজকেও আমার রাত্রিবেলা বসিয়ে দেবো, এভাবেই পরের দিনের ভাতটা আমি আগের দিন রাত্রে 50% করে রেখে দিই, 50% থেকে বেশি হয়ে যায়, কারণ গরম জলে সারা রাতে চালটা অনেকটা অনেক ফুলে মানে সেদ্ধ হয়ে যায় আর কি। তো এভাবেই ভাতটা করে নিই, আমার মনে হয় তোমরা করে দেখতে পারো, যাদের সকাল সকাল উঠেই ভাতের রিকোয়ারমেন্টটা থাকে যে হাজব্যান্ড ভাত নিয়ে যাবে সঙ্গে করে, তো তাদের তো খুব প্রয়োজন, আর বিশেষ করে শীতকালে এই মানে লেপ ছেড়ে উঠছি করতে করতে 8 ঘন্টা কেটে যায়, আমার তো তাই হয়। তো এভাবেই করি, তাহলে তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে আমাকে জানিও, আর তোমরা করে দেখো, আমি মানে এমনি যে গল্প কথা বলছি ভিডিও করার জন্য করছি তা কিন্তু নয়, তোমাদের যদি মনে হয় তোমরা একবার তোমাদের রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তো করছোই, আর প্লিজ ডু সাবস্ক্রাইব বি প্যাশনেট উইথ সোমা, আমার সঙ্গে বন্ধু হয়ে থেকো। আর এই ঠান্ডাটা আর কদিন মনে হয় আছে, বলছি তো কমে যাবে, একটু ভালো করে ঠান্ডাটাও এনজয় করে নাও। তাহলে চলো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্য করে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু চাপা চুপি দিয়ে রাখবে, আমার খুব ঠান্ডা লাগছিলো তাই জন্য চাদরটা গায়ে দিয়ে এলাম। চলো লাভ ইউ অল, বাই, টাটা।